করতারাকান্দে ক্ষুদ্র প্রয়াস ফাউন্ডেশনের উদ্যোগে বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় কর্মসূচি। মনোহরদীর উপজেলার বড়চাপা ইউনিয়নের চরতারাকান্দি ছায়ানীর কিন্ডার গার্ডেন স্কুল মাঠে 25 মার্চ সকাল 9টা থেকে বিকাল 4টা পর্যন্ত স্বাধীনতা দিবস উপলক্ষে চরতারাকান্দি ক্ষুদ্র প্রয়াস ফাউন্ডেশনের উদ্যোগে বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় কর্মসূচি পালন করা হয়েছে। এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত হয়ে বড়চাপা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এম সুলতান উদ্দিন বলেন, আমি ধন্যবাদ জ্ঞাপন করব চরতারাকান্দি ক্ষুদ্র প্রয়াস ফাউন্ডেশনের ছেলেরা, যারা এই তরুণ কর্মীরা শুধু আজকের এই রক্তের গ্রুপ নির্ণয় কার্যক্রমে না, আরও সমাজে মানবিক আর্থমানবতার সেবায় তাদের মানে অনেক অবদান রয়েছে। একেবারে আমরা দেখেছি যে দরিদ্র অসহায় মানুষের ধারে গিয়ে তারা তার অবস্থানটাকে প্রথমত চিহ্নিত করে যার যা প্রয়োজন বিভিন্ন সময় বিভিন্ন উপলক্ষে, আমরা রোজা রমজান ঈদ পূজা পার্বণ সকল জায়গায় কিংবা পানির যদি কোনো মানে সংকট থাকে সেখানটাও তারা একেবারে সকল মানুষের মৌলিক প্রয়োজন মিলাতে গিয়ে এই চরতারাকান্দি ক্ষুদ্র ফাউন্ডেশনের যে সকল কর্মীরা উদ্যোগী এবং তরুণ মেধাবী কর্মীরা তাদের মানবিক অবদান রেখে গেছে। এ সময় আরো উপস্থিত ছিলেন চরতারাকান্দি ক্ষুদ্র প্রয়াস ফাউন্ডেশনের সভাপতি মোহাম্মদ মামুন মিয়া, সাধারণ সম্পাদক জাকির ডালি, সিনিয়র সহসভাপতি আজারুল ইসলাম সুমন আকন্দ, যুগ্ন সাধারণ সম্পাদক নাদিমুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক নাজমুল হাসান, প্রচার সম্পাদক কাউসার মাহমুদ সহ সংগঠনের সকল সদস্যবৃন্দ। সংগঠনের সাধারণ সম্পাদক জাকির ডালি বলেন, চরতারাকান্দি ক্ষুদ্র প্রয়াস ফাউন্ডেশন আমরা এক কথার প্রকাশ করতে গেলে মানব সেবায় আমরা নিয়োজিত। আমরা সবসময় অসহায় দরিদ্র মানুষের পাশে সবসময় অর্থ দিয়ে হোক, শারীরিক দিক দিয়ে হোক, যে কোনো দিক দিয়ে হোক, ওদেরকে সেবা করার চেষ্টা করি সবসময়। হ্যাঁ, আমাদের চরতারাকান্দি ক্ষুদ্র প্রয়াস, বিশেষ করে আমাদের চরতারাকান্দি ক্ষুদ্র প্রয়াসের মধ্যে প্রবাসীগণ আছেন এবং আমরা কয়েকজন সরকারি চাকরিজীবীরা আছি, কয়েকজন ব্যবসায়ীরা আছেন। এই প্রত্যেক মাসে আমাদের মাইনে থেকে প্রবাসী হোক, সরকারি চাকরিজীবী হোক, ব্যবসায়ী হোক, ওদের মাইনে থেকে প্রতি মাসে কিছু সঞ্চয় করি। এই সঞ্চয়ের মাধ্যমে আমরা গরিব দুঃখী অসহায় মানুষের পাশে দাঁড়াতে চেষ্টা করি। বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয়ে মেডিকেল সাপোর্টিংয়ে ছিলেন মাছিছায়া ব্লাড ফাউন্ডেশন মেডিকেল টিমের সদস্য মুস্তাকিম মিরাজ বলেন, আমাদের এখানে চরতারাকান্দি একটি আজুপাড়া গ্রামে আমরা ব্লাড গ্রুপ নির্ণয় করতেছি। আমরা এখন যেখানে অবস্থান করছি সেটা হচ্ছে ছায়ানীর কিন্ডার গার্ডেন স্কুল প্রাঙ্গণ। আমরা ইতিমধ্যে ব্লাড গ্রুপ 200+ ছাড়িয়ে গিয়েছি। আশা করি আমরা সারাদিন ব্যাপী ক্যাম্পেইন পরিচালনা করতে পারবো এবং সুন্দরভাবে শেষ করতে পারবো। তারা সারাদিন ব্যাপী সর্বমোট 500 এর বেশি রক্তের গ্রুপ পরীক্ষা করে রক্তের গ্রুপ না জানা মানুষকে জানিয়ে দিতে সক্ষম হয়েছে। চরতারাকান্দি ক্ষুদ্র প্রয়াস ফাউন্ডেশন প্রতিষ্ঠাকাল থেকে শুরু করে সবসময় মানবতার সেবায় কাজ করে যাচ্ছে। তারা তাদের কার্যক্রমের মাধ্যমে বর্তমান সমাজকে আলোকিত করতে চায়। কাঁধে কাঁধ মিলিয়ে সমাজের অবহেলিত মানুষের সেবায় নিজেদের বিলিয়ে দিয়ে কাজ করে যাচ্ছে চরতারাকান্দি ক্ষুদ্র প্রয়াস ফাউন্ডেশনের মাধ্যমে। রিপোর্ট আবুল কালাম, চিত্রগ্রহণ সুমন মিয়া, মনোহরদী প্রতিনিধি, নরসিংদী টিভি।